বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সরকার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের চরম আন্দোলন শুরু হয়ে গেল। আমাদের আন্দোলন আজকের এই কর্মসূচির মাধ্যমে কঠোর থেকে কঠোরতর আন্দোলন শুরু হয়ে গেছে এবং দিন যতই যাবে এই স্বৈরাচার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এর দাবিতে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান অচিরেই গণঅভ্যুত্থানের ডাক দিবেন। সেই ডাকে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে জীবন এর ঝুঁকি নিয়ে আপনার নামার জন্য মুখিয়ে আছে। আপনারা দেখেছেন যে এই নির্বাচন কমিশনার আপনার কি বলেছেন যে কালো টাকা নেবেন কিন্তু ভোট দিবেন স্বাধীনভাবে। এই নির্বাচন কমিশনার পক্ষপাতিত্ব করেছেন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের আপনার প্রধান থেকে এই ধরনের কথা বলা যায় কি না। কালো টাকা নেয়ার কথা বলে তিনি আওয়ামী লীগের পক্ষই নিয়ে ফেললেন, কারণ কালো টাকা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছেই আছে। তাহলে কালো টাকা গ্রহণ করলে তাহলে কিভাবে আবার স্বাধীনভাবে ভোট দিতে পারে? তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং এই শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না, তা 14 এবং 18 নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে। এই সিটি নির্বাচনেও দেখেন কোনো দল অংশগ্রহণ করেনি, দু একটা দলকে এই সরকারের দালালগুলোকে কিছু টাকা পয়সার মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করিয়ে দেখাচ্ছে যে অন্যান্য দল অংশগ্রহণ করছে। মূলত প্রতিযোগিতা হচ্ছে তাদের বিদ্রোহী প্রার্থীদের সাথে এবং বিদ্রোহী প্রার্থীদেরও ঠিকভাবে মাঠে কাজ করা করতে দিচ্ছে না। এই দেখেন যে গাজীপুরের জাহাঙ্গীর হোসেনকে তার প্রার্থিতা বাতিল করেছে, তার মাকেও নির্বাচনে ভালোভাবে আপনার কাজ করতে দিচ্ছে না, সেখানেও এই সরকার এই আপনার তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য আগে থেকেই পক্ষপাত দোষে দুষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম দলগুলোই এই নির্বাচনকে বয়কট করেছে, তারা দেখেছে যে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। সেখানে এই চরমোনাই পীর সাহেব তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে, এটা আমরা বলবো আমাদের আলেম সমাজের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে। আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো কষ্ট পেয়েছে, তারা এই সুন্নতি তরিকায় এবং কোরআন হাদিস সুন্না অনুযায়ী যারা চলে তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করেছে। বাংলাদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো তারা চায় যে এই আপনার ইসলামিক দলগুলো বিশেষ করে এই চরমোনাই তারা যেন ন্যায়ের পথে থাকে। আজকের এই সিটি নির্বাচনে অংশগ্রহণ করে তারা ভোটচোর স্বৈরাচার হাসিনার পক্ষে অবস্থান নিয়ে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমাদের ইসলামিক আইনে এটা কখনোই পারমিট করে না এবং তারা এই রাজনীতির নামে মিথ্যাচার করছে। তারা অনেক জায়গায় বলেছে হাত পাখায় ভোট দিলে নাকি আপনার আমাদের নবী ভোট পায় এবং এই ধরনের মিথ্যাচার করে তারা ধর্মের নামে তারা ব্ল্যাকমেল করতেছে, তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে আপনার বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করার মাধ্যমে কিছু ভোট নিচ্ছে এবং তারা আজকের অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো আপনারা এখান থেকে সরে আসুন, আপনি একজন পীর, অনেক আপনার অনুসারী আছেন, আপনার তারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আপনাদের প্রতি আমরা কঠোর কথা বলতে চাই না, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আজ বাংলাদেশের ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো যেন আপনাদের প্রতি কষ্ট না পায় সেই জন্য আমরা বলবো যে নির্বাচন বয়কট করে গণতন্ত্রের পথে আসুন।